এই জাদুটা আপনি বাড়িতে করতে পারেন। এখানে জলের মধ্যে মোমবাতি জ্বালানো যায়। প্রয়োজন শুধু দুটো জলের গ্লাস, একটা মোমবাতি, একটা দেশলাই কাঠি, আর সবচেয়ে জরুরি একটা মোটা কাঁচ যেটি স্বচ্ছ। মোমবাতিটিকে গ্লাসের মধ্যে রাখুন, এটি জ্বালিয়ে দিন ও গ্লাসটিতে জল ঢালা শুরু করুন। এই বিচিত্র মোমবাতিটা বুঝে যাবে না, জল শিখার মাত্রা ছাড়িয়ে গেলেও তা নিভে যায় না। এবং যেরূপ আপনারা দেখছেন, আমরা একটি সাধারণ কাঁচের প্রতিবিম্ব ও স্বচ্ছতা ব্যবহার করছি এই জাদুটি করবার জন্য। আসলে জল সামনে এবং মোমবাতিটি পেছনে। যেহেতু কাঁচটি প্রতিফলক, তা গ্লাসটিকে প্রতিবিম্বিত করে সামনে ও মোমবাতিটিকে পেছনে। কাজেই সামনে থেকে আমরা প্রকৃত মোমবাতিটিকে দেখি। এই জাদুটি আমরা গ্লাস ও জলের দৃশ্য দেখি, কিন্তু আসল মোমবাতিটা ভেতরে। যেমন আপনি দেখছেন, এখানে সামনে কোনো মোমবাতি নেই, ঠিক সেরূপ পেছনে কোনো গ্লাস নেই মোমবাতিটিকে। তবে কাঁচটি ততটাই পেছনে রাখতে হবে যতটা দূরত্বে গ্লাসটি আয়নার সামনে রাখতে হবে। এতে গ্লাসের দৃশ্যটি ঠিক মোমবাতিটির ওপর স্থাপিত হয়। আনন্দ করুন।